আর মাত্র কয়েকদিন পরেই আসছে নতুন বছর, নতুন শিক্ষাবর্ষ। নতুন বছর মানেই শিক্ষার্থীদের জন্য পরবর্তী শ্রেণীর নতুন বই। প্রতি বছরের প্রথম কার্যদিবসে দেশব্যাপী দেয়া হয় নতুন পাঠ্য বই। তাই 2024 সালের 1 জানুয়ারি বই উৎসব পালন করতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে নতুন বই। কমলমতি শিশুদের বই উৎসব করার লক্ষ্যে প্রাথমিক স্তরে বিনামূল্যে নতুন বই বিতরণ শুরু হয়েছে। শহরে জিকরা বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংরক্ষণাগার থেকে এসব বই বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা প্রধান শিক্ষকদের কাছে এই বই তুলে দেওয়া হচ্ছে। উপজেলার 287টি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্ডেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালন করার লক্ষ্যে বই বিতরণ করা হচ্ছে। আর বই উৎসবের মাধ্যমে এসব নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবে বলে আনন্দ বিরাজ করছে শিক্ষকদের মাঝে। আমরা উপজেলা পর্যায় থেকে শতভাগ বই আজ আমরা পেয়ে গেলাম। ইনশাআল্লাহ 2024 সালের 1 তারিখে আমরা বই উৎসব পালন করব। পহেলা জানুয়ারি বই উৎসবে বাচ্চাদের হাতে আমরা বইটা তুলে দিয়ে আমরা খুব খুশি হব, আনন্দিত হব এবং বাচ্চারাও অনেক খুশি হবে। যথাসময় বই পায় এবং সরকারি নির্দেশনা অনুযায়ী আনন্দঘন পরিবেশে আমরা বই উৎসব অনুষ্ঠানটি পালন করে থাকি। নতুন বছরে আমরা বই পেয়ে খুব আনন্দিত। বিদ্যালয় বই দিব ছাত্রদেরকে। এবছর বইয়ের কোনো কমতি নেই। শতভাগ বই বিতরণের মাধ্যমে বই উৎসব পালন করা হবে বলে জানালেন এই শিক্ষা কর্মকর্তা। আমাদের যে নির্দেশনা আছে 20 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে বিদ্যালয় পর্যায়ে বই দিতে হবে, সেটারই ধারাবাহিকতা আমরা 20 ডিসেম্বর থেকে আমরা বিদ্যালয় পর্যায়ে বই দেওয়া শুরু করেছি। আর আমাদের একটা সময় নির্দেশনা ছিল যে এটা আরও পরে হবে, কিন্তু এখন নির্দেশনা আসছে 1 জানুয়ারিতে অন্যান্য বছর। এটা আমাদের একটা রুটিন ওয়ার্ক। এটা আমাদের 278টা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সে সাথে কিনা গার্ডেন যে স্কুলগুলো আছে, 1 জানুয়ারিতে অন্যান্য বছরের ন্যায় কমিউনিটিকে সংশ্লিষ্ট রেখে অভিভাবকদের সাথে নিয়ে, এমনকি বিদ্যালয়ে যারা এলিট আছে তাদেরকে সাথে নিয়ে অভিভাবকদের এবং সন্তানদেরকে যাদের হাতে বই তুলে দেওয়া হবে এবং উৎসবমুখর পরিবেশে বই উৎসব হবে। উল্লাপাড়া উপজেলায় শতভাগ বই বিতরণের মাধ্যমে বই উৎসব হবে, আর এতে করে উৎসবের আমেজ বিরাজ করছে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে।